আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দার সন্দেশ রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। ময়দার সন্দেশ বানানোর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মধ্যে অর্ধেকটা ঘি নিয়েছি আর অর্ধেকটা সয়াবিন তেল নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে শুধু ঘি থাকে, হাফ কাপ ঘি দিয়ে তৈরি করতে পারবেন। আবার যদি বাটার থাকে, হাফ কাপ বাটার দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিয়েছি এক কাপ ময়দা। এখন আমি ময়দাটা ঘি আর তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, নাহলে ময়দাগুলো পড়ে যাবে, সন্দেশটা খেতে ভালো লাগবে না। এভাবে আমি ময়দাটা 20 মিনিট এভাবে ভেজে নিয়েছি। যখন এই পর্যায়ে একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য দিয়েছি, যদি আপনারা দিতে না চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দেওয়ার পরে আবার আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে মিশাতে যখন পানিগুলো একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউডার সুগার। এখানে আমি 1/4 কাপের মতো পাউডার সুগার দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এগুলো অবশ্য আমি বাসায় তৈরি করেছি। চিনি ব্লেন্ড করে নিলে পাউডার সুগার তৈরি হয়ে যাবে। এটা দেওয়ার পরে আবার সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো যখন মিশানো হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। যদি আপনারা চান একটা বাটির মধ্যেও ঘি ব্রাশ করে সেট করে নিতে পারবেন। আমি একটা প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি। সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি এগুলো সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এটা সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। আমি 3 ঘন্টা অপেক্ষা করব। 3 ঘন্টা পর আবার ফিরে আসব। 3 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। দেখুন, 3 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সন্দেশটা। সন্দেশটা দেখতে অনেকটা শক্ত হয়েছে, কিন্তু কাটার পরে খাওয়ার পরে বুঝতে পারবো কীরকম শক্ত হয়েছে। এখন আমি ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এগুলো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন একটা সন্দেশ নিয়ে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি সন্দেশটা দেখতে কেমন হয়েছে। দেখুন, দেখতে মনে হচ্ছে অনেকটা শক্ত হয়েছে, কিন্তু শক্ত হয়নি। খাওয়ার পর বুঝতে পারবেন সন্দেশটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটা সন্দেশ ব্যাঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। দেখুন, বাঙার সাথে সাথে ব্যাঙ্গে যাচ্ছে, এরকম নরম হয়েছে সন্দেশটা। উপর দিয়ে দেখতে মনে হচ্ছে অনেকটা শক্ত হয়েছে, কিন্তু গালে দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।